हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू मारियास कुकिंग टेल। आजकेर आयोजने आपनादेर जोन्नो निये एसेछि एकटी भिन्न स्वादेर चायेर रेसिपी, आर एटी होच्छे तेतुल चा। टक झाल मिष्टि, ए तीन स्वादेर समन्वये एई चाटी देशेर विभिन्न जायगाय तेतुल चा बा मरीच चा नामे परिचित होलेओ ময়মনসিংহ শহরে কিন্তু এটি বুলেট চা নামে অনেক সমাদৃত। তাহলে চলুন দেখে নিই কিভাবে ঘরে বসে খুব সহজেই আপনি এই ভিন্ন স্বাদের চাটি ট্রাই করতে পারেন। চাটি তৈরি করতে আমি একটি বাটিতে প্রায় 6-7টি তেঁতুলের বীজ নিয়েছি। এবার এতে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি। তেঁতুলটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি একটি ছাঁকনির ওপর তেঁতুলের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এবার একটি চামচ দিয়ে আমি চেপে চেপে তেঁতুলের মার বা কাতটা বের করে নেব। তেঁতুল চা তৈরি করতে আমার লাগছে তেঁতুলের মার, কাঁচা মরিচ, চা পাতা, বিট লবণ আর চিনি। এবার চাটি তৈরি করে নেব। চুলায় একটি হাঁড়িতে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। পানিটা ফুটে উঠলে আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেবার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, আর সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চা পাতা। এবার মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চা পাতাটা একটু ফুটিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের মার, আর একদম শেষে এতে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচের কুচি। এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। 1-2 মিনিট একটু ফুটিয়ে নেবার পর আমি এটাকে কাপে ঢেলে নিয়েছি। এ পর্যায়ে আমি উপর দিয়ে আরও কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এটাকে চায়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাঁচামরিচটা দেওয়াতে চাতে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন, তবে সেক্ষেত্রে এটাকে একটু মিশিয়ে নিয়ে তুলে ফেলে দিলেই হবে। তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝাল, এই তিন স্বাদের সমন্বয়ে তেঁতুল চা। আশা করছি চা প্রেমীদের কাছে এই ভিন্ন স্বাদের চাটি অনেক ভালো লাগবে। তাহলে দেরি না করে বাসায় আজই ট্রাই করে ফেলুন, আর রেসিপিটি কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক গ্রুপেও অ্যাড হতে পারেন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।